ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখছেন কেবি বাংলা। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি করে আপনারা লার্নার লাইসেন্স বাড়িতে বসে প্রিন্ট করবেন। তো আপনাদের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি, তো সেখানেও আমাকে ফলো করতে পারেন। তো ড্রাইভিং লাইসেন্সের এ টু জেড ভিডিও আমি তোমাদের জন্য বানিয়ে রেখেছি, তো সেই সব ভিডিওগুলি আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা কমার্শিয়াল লাইসেন্স কী করে অনলাইনে আবেদন করবেন তা নিয়েও আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তাছাড়া আপনার কাছে আগে থেকে বাইকের লাইসেন্স আছে, আপনারা কী করে চার চাকা অ্যাড করবেন, এবং আপনার কাছে চার চাকা লাইসেন্স আছে, আপনারা কী করে বাইক অ্যাড করবেন, এই সকল সমস্ত ভিডিও আপনারা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো যে সকল বন্ধুরা সেই সব ভিডিওগুলি দেখেননি তারা অবশ্যই একটিবার সেই সব ভিডিওগুলি দেখে নেবেন। তো বন্ধুরা, এখন আপনারা প্রায় সবাই জানেন যে লার্নার লাইসেন্স হাতে পেতে আপনাকে আপনার আরটিও অফিসে কম্পিউটারে বসে অনলাইনে এক্সাম দিতে হয়। তো সেই অনলাইন এক্সামের মধ্যে 10টি কোয়েশ্চেন থাকবে, 10টি কোয়েশ্চেনের মধ্যে যদি আপনি 6টি রাইট করতে পারেন এক্ষেত্রে আপনি পাস। তো পাস হয়ে গেলে একদিনের মাথায় আপনি সেই বাড়িতে বসে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো লার্নার প্রিন্ট করার জন্য আপনাদের ড্রাইভিং লাইসেন্সের অফিসিয়ালি সাইটে চলে আসতে হবে, যা হলো parivahan.gov.in। তো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, এখানে আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। এরপর আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। তো এখানে আপনাদের ডান দিকে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স সার্ভিস, সেখানে আমাদের ক্লিক করে নিতে হবে। তো সেখানে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো যারা আগে থেকে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করেছেন বা এই সাইটটি শুধুমাত্র দেখে রেখেছিলেন, তো এই সাইটটি আপডেট নেওয়ার কারণে এরকম দেখাচ্ছে। তো এখন আপনাদের এরকমই দেখাবে। এখান থেকে আপনারা সমস্ত রকম ড্রাইভিং লাইসেন্সের অনলাইনে কাজগুলি করতে পারবেন, ফি পেমেন্ট করতে পারবেন, ফি স্ট্যাটাস চেক করতে পারবেন, আপলোড করতে পারবেন, সব রকম সার্ভিস এখানে আপনাদের দেওয়া রয়েছে। তো যাই হোক, আপনারা লার্নার লাইসেন্সের জন্য আপনার আরটিও অফিসে এলএল টেস্ট দিয়ে এসেছেন কিন্তু আপনি পাস করেছেন, তো এক্ষেত্রে আপনি একদিন বা তারপরের দিনে যদি অ্যাপ্রুভের এসএমএস পেয়ে যান সেটা আপনারা একদিন পরেও পেতে পারেন, বা যেদিন আপনি লার্নার টেস্ট দিয়ে এসেছেন সেদিনও পেয়ে যেতে পারেন। তো অ্যাপ্রুভের এসএমএস এসে থাকলে আপনারা সরাসরি বাড়িতে বসে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো সবার প্রথমে এই লার্নার লাইসেন্স দেখতে পাচ্ছেন, তার নিচে প্রিন্ট লার্নার লাইসেন্স ফর্ম 3 দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো অনেকের অ্যাপ্রুভের এসএমএস আসে না, তবুও আপনারা প্রিন্ট আউটটি করে নিতে পারবেন। তো তার জন্য আপনাদের প্রিন্ট লার্নার লাইসেন্সে ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে আর একটি নতুন পেজ চলে আসবে, এখানে আমরা করে দেবো প্রসিড। তো যখনই আপনি প্রসিডে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটি নতুন পেজ চলে আসবে, এখানে আপনাদের সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসাতে হবে। তো এইখানে আমরা সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ বসানোর পর আমরা করে দেবো সাবমিট। তো সাবমিট করে দিলে ওটিপি সেন্ড টু রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে। তো এখানে আমাদের করে দিতে হবে ওকে। তো ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ওটিপি চেয়ে নেবে, তো এখানে আমাদের বসাতে হবে সেই ওটিপিটি। তো আপনাদের রেজিস্টার্ড নাম্বারে যে ওটিপিটি যাবে সেই ওটিপিটি এখানে আপনারা বসিয়ে দেবেন আর নিচে সাবমিট করে দেবেন। তো ঠিকঠাকভাবে ওটিপি বসানোর পর নিচে সাবমিট অপশনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনাদের অফিসে যেরকম লার্নার প্রিন্ট দেওয়া হয় সেরকম লার্নার আপনি পিডিএফ পেয়ে যাবেন, আর এই পিডিএফ থেকে আপনারা যত খুশি তত প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো আমাদের সেই লার্নারের পিডিএফটি একটু লোডিং নিচ্ছে, এই হলো আমাদের সেই লার্নার লাইসেন্স। তো এই লার্নার লাইসেন্স দিয়ে আপনারা 6 মাস গাড়ি চালাতে পারবেন। তো এই 6 মাসের মধ্যে আপনাকে একবার ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে হবে। তো সেই আবেদনটি আপনারা কী করে করবেন তা নিয়ে আমি আগে ভিডিও বানিয়ে দিয়েছি, তো আমার এই চ্যানেলের মধ্যে সেই ভিডিওগুলি অবশ্যই একটিবার দেখে নেবেন। এ হচ্ছে আমাদের লার্নার লাইসেন্স। তো ওয়েস্ট বেঙ্গল আরটিওতে W5-9 মানে রায়গঞ্জের যে আরটিও সেই আরটিওতে এভাবে লার্নার দেওয়া হয়। তো আপনারা যখন আপনাদের আরটিও থেকে লার্নার লাইসেন্স প্রিন্ট আউট করবেন তো আপনাদের যেরকম লার্নার বেরোবে সেরকমই এই পিডিএফটিতে পেয়ে যাবেন। এই যে লার্নারটি আপনি দেখতে পাচ্ছেন, এই লার্নারটি আপনারা মোবাইলেও ডাউনলোড করে নিতে পারেন। শুধুমাত্র আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম এভাবে ফলো করে আসলে আপনারা মোবাইলেও সেই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। তো এই লার্নারটি ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন আপনারা প্রিন্টের অপশন পেয়ে যাচ্ছেন এবং ডাউনলোডের অপশন পেয়ে যাচ্ছেন। যদি আপনারা ডাউনলোড করতে চান তো অবশ্যই মাঝখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, বা আপনি যদি চান যে শুধুমাত্র 1 কপি প্রিন্ট আউট করবেন তো সেখান থেকে সরাসরি প্রিন্ট আউট করে নিতে পারেন। তো যেহেতু আমি এই পিডিএফটি এখনও ডাউনলোড করিনি, অতএব আমি এই পিডিএফটি প্রথমে ডাউনলোড করে নেব। তো আপনাদের বাড়িতে যদি প্রিন্ট মেশিন থাকে তাহলে আপনি বাড়ি থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন, তাছাড়া কোনো ক্যাব সেন্টারে গিয়েও আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো প্রিন্ট আউট করার পর আপনাদের যেটা কাজ তা হলো আপনাদের এই লার্নারটির মধ্যে একটি সিল মারতে হবে, তা হলো অফিসিয়ালি সিল, যেটা আপনারা অফিসে গিয়ে লার্নারটি নিয়ে গিয়ে সেখানে সিল সই করে নিতে পারেন। তো যদি আপনি লার্নারের জন্য টেস্ট দিয়েছিলেন কিন্তু পাস করার পর আপনার লার্নারটি এমার্জেন্সির প্রয়োজন কিন্তু আপনি অফিস থেকে খুব তাড়াতাড়ি লার্নারটি পাবেন না, এক্ষেত্রে আপনি অনলাইনে গিয়ে বা এভাবে করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এটি আপনারা সিল সই করিয়ে নেবেন ভিতর থেকে।
তো পাস করার পর যখন আপনি ফাইলটি ভিতরে জমা করবেন তো ভিতর থেকে আপনাকে আরও কিছুদিন পর লার্নার একটি দেওয়া হয়। তো সেই লার্নারের মধ্যে অলরেডি আগে থেকেই সেই সিলটি মারা থাকে। তো যদি আপনার সেই লার্নারটি পেয়ে যান তাহলে আপনার অনলাইনে যখনই প্রিন্ট আউট করবেন সেই অনলাইনের প্রিন্ট আউটটি অফিসে নিয়ে যাওয়ার পর আরেকটি সিল করার কোনো প্রয়োজন নেই। এক কথায় আপনি যদি ভিতর থেকে সিল সই করার লার্নার আগে থেকে পেয়ে যান তাহলে আপনি অনলাইনে সেই পিডিএফটি ডাউনলোড করার পর এমনিতেই গাড়ি চালাতে পারবেন সেই লার্নারটি দিয়ে, আর ভিতর থেকে এক্সট্রা করে কোনো সিল সই মারার প্রয়োজন নেই। আপনি যদি আরটিও অফিসের ভিতর থেকে সিল সই করার লার্নার না পান তাহলে আপনার যে বাড়িতে বসে প্রিন্ট আউটের লার্নারটি ছিল সেই লার্নারটির মধ্যে সিল করে নেবেন, কারণ আপনার একটা অরিজিনাল লার্নার অবশ্যই প্রয়োজন যে লার্নারটি দিয়ে আপনি ট্রায়াল দেবেন পরের ক্ষেত্রে। তো এইভাবে করে আপনারা লার্নার লাইসেন্স বাড়িতে বসে খুব সহজে প্রিন্ট আউট করে নিতে পারেন, এতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তো এই ভিডিওটিতে আপনাদের কথা বুঝতে অসুবিধা হলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাছাড়া ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাকে ফলো করতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না, যাতে করে তারাও এই ব্যাপারটি বুঝতে পারে। তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।